নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী ছাত্র মজলিশ। 13 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে গণসংযোগ শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় দেয়াল ঘড়ির পক্ষে ভোট প্রার্থনায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সেক্রেটারি জেনারেল বিল্লাল আহমেদ চৌধুরী, বাইতুল মাল সম্পাদক ইমরান হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি নাইম চৌধুরী, মহানগর সভাপতি শরীফ হোসেন ও ছাত্রনেতা সাব্বির আহমেদ। শহর প্রতিনিধি এম এ মান্নান, NANTV।